হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাকিব খানের গুলোয় এবং অনন্ত জলিলের ডিন্ডা ডে এই দুটি মুভির বক্স অফিস কালেকশন নিয়ে। কথা বলবে এই দুটি মুভির মধ্যে কোন মুভিটি বক্স অফিসে বেশি কালেকশন করেছে। গুলোয় মুভিটি পুরোপুরি রোমান্টিক গল্পের একটি মুভি ছিল এবং অন্যদিকে ডিন্ডা ডে এটি পুরোপুরি অ্যাকশন মুভি। প্রথমে কথা বলবো গুলোয় মুভির কালেকশন নিয়ে। গুলোয় মুভিটিকে ঈদ উল ফিতরে সিনেমালে মুক্তি দেওয়া হয়েছিল 2019 সালে। সাকিব খানের পাসওয়ার্ড মুভিটি হিট হওয়ার পরে দীর্ঘ 3 বছর বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আর কোনো মুভি বক্স অফিসে ব্যবসা সফল হতে পারেনি। অবশেষে সাকিব খানের গুলোয় মুভিটি এবছর ঈদ উল ফিতরে এসে বক্স অফিসে ব্যবসা সফল মুভি হয়েছিল। গুলোয় মুভিটিকে ডিরেকশন দিয়েছেন এস এ হক অলি এবং এই মুভিটিকে প্রডিউস করেছেন খোরশেদ আলম খসরু। এই মুভিটির বাজেট ছিল 1,50,00,000 টাকা এবং এই মুভিটি টোটাল বক্স অফিসে কালেকশন করেছিল 3,60,00,000 টাকা এবং এই মুভিটি কিন্তু বক্স অফিসে একটি ব্যবসা সফল মুভি হয়েছিল। এই ঈদে সাকিব খানের কোনো মুভি মুক্তি না পাওয়ার কারণে অনেক হল মালিকরা সাকিব খানের গুলোয় মুভিটিকে এখনও অনেকগুলো হলে চালাচ্ছেন এবং গুলোয় মুভিটি এখনও বাইরের দেশে চলছেন। সামনে গুলোয় মুভিটির কালেকশন আরও বাড়বে। এখন কথা বলবো এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বাজেটের মুভি ডিন্ডা ডে এই মুভিটির কালেকশন নিয়ে। এই মুভিটিকে ইরান এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় বানানো হয়েছে। এই মুভিটিতে ডিরেকশন দিয়েছেন মোর্তাজা অতাশ জমজম এবং এই মুভিটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল এবং বর্ষা। এই মুভিটির বাজেট 100 কোটি টাকা এবং এই মুভিটি আজকে বক্স অফিসে কালেকশন করতে পারে 10-20 লক্ষ টাকার মতো। ডিন্ডা ডে এই মুভি থেকে এখন মাত্র শুধু বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হয়েছে। সামনে এই মুভিটিকে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে মুক্তি দেওয়া হবে। তো আপনাদের কী মনে হয়, অনন্ত জলিলের ডিন্ডা ডে এই মুভিটিকে পারবে কিং খান সাকিব খানের গুলোয় মুভিটির রেকর্ড ভেঙে এবছরের সবথেকে ব্যবসা সফল মুভি হতে? আমাদের কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না।